তোমরা যারা নতুন ফিজিক্স পড়তে আসছো সাবজেক্ট হিসেবে, তোমরা কেউ পরবর্তীকালে হয়তো ফিজিক্সকেই মেন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, আবার কেউ হয়তো ফিজিক্সকে সহযোগী সাবজেক্ট হিসেবে রেখেও পড়াশোনা করার উদ্দেশ্য আছে। এছাড়া আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সেখানে ফিজিক্স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এছাড়া মেডিকেল লাইনে পড়তে গেলেও আমাদের ফিজিক্সের সম্পর্কে জ্ঞানের দরকার হয়। এছাড়াও ফিজিক্স নিয়ে পড়ে পলিটেকনিক ইত্যাদি বিভিন্ন প্রযুক্তিগত শাখায় অগ্রসর হওয়া যায়। তা এখন ফিজিক্স পড়া বলতে কি, ফিজিক্স বিষয়টা কি, সেটার উদ্দেশ্য কি পড়ার? এখন উদ্দেশ্য বলতে আমাদের বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে পড়াশোনার। পড়াশোনার যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তো মানুষের জীবনকে গঠন করা, জীবনের চরিত্র গঠন করা। তা সেই উদ্দেশ্য থেকে আমরা এখন বোধহয় অনেকটা সরে এসেছি। এখন আমাদের এই পড়াশোনার প্রধান উদ্দেশ্য হয়ে গেছে যে নম্বর পাওয়া। তা আমি প্রথমে তার যে সার্বিক উদ্দেশ্য ফিজিক্স পড়ার, সেইটার সম্পর্কে একটু বলি, তারপর নম্বর পাওয়ার বিষয়ে বলব। ফিজিক্স পড়ার অর্থ হচ্ছে জীবনের প্রত্যেকটা বিষয়ে পার্টিকুলার হওয়া, খুব পাংচুয়াল হওয়া, এবং প্রত্যেকটা বিষয়কে খুব পুঙ্খানুপুঙ্খভাবে যুক্তির মাধ্যমে বিচার করে গ্রহণ করা। কারণ এই মানুষের সভ্যতার যে অগ্রগতি হয়েছে, সেই সভ্যতার অগ্রগতিতে মানুষ যখন থেকে প্রকৃতিকে জানতে শিখেছে, যে সূর্য পূর্ব দিকে উঠছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে, সেগুলোকে মানুষ যতদিন না ঠিক যুক্তি দিয়ে বিচার করতে পেরেছে, ততদিন কিন্তু সে তা গ্রহণ করেনি। তা সেখান থেকেই তো আমাদের এই জানার বা আমাদের বিজ্ঞানসম্মতভাবে কোনো কিছুকে জানার যে প্রচেষ্টা, সেটার উৎপত্তি, সেই ধারাটাই চলে আসছে। তা এই ফিজিক্স পড়ার অর্থ হচ্ছে জীবনের সমস্ত বিষয়ে খুব যুক্তিনিষ্ঠ হওয়া এবং সমস্ত কিছুকেই যুক্তি দিয়ে বিচার করা। তোমার চারপাশে যা কিছু ঘটছে, তোমাকে কেউ যা কিছু বলছে, সেটাকে শুধুমাত্র শুনে বিশ্বাস করে নেয়াটা একজন ফিজিক্সের ছাত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। সেটাকে যুক্তির মাধ্যমে সেটাকে গ্রহণ করা, সেটাই হচ্ছে প্রধান কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে নম্বর পাওয়ার কথা। এখন নম্বর পাওয়ার কথা বলতে গেলে, আমাদের এই ফিজিক্স পড়াশোনা করে যদি আমরা নম্বর খুব ভালো পেতে চাই ফিজিক্স নিয়ে পড়ে, তাহলে সেখানে মনে রাখতে হবে যে যদিও আমরা ফিজিক্সের বইতে অনেক অঙ্ক কষা দেখি, তা ফিজিক্স মানেই কিন্তু শুধুমাত্র অঙ্ক নয়। সেটা অঙ্ককে ব্যবহার করে কি হিসেবে, না লজিক হিসেবে। অঙ্ককে যুক্তি বা লজিক হিসেবে ব্যবহার করে কিছু ঘটনা বা প্রাকৃতিক ঘটনাকে সে বলে, এটাই হচ্ছে ফিজিক্স। কারণ অঙ্ক হচ্ছে আমাদের যে সমস্ত যুক্তিবিজ্ঞান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুক্তিবিজ্ঞান হচ্ছে অঙ্ক। এই অঙ্কের সাহায্যেই আমরা সমস্ত কিছুকে কোয়ান্টিটেটিভলি বা পরিমাণগতভাবে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারি, সংখ্যার সাহায্যে, অঙ্কের সাহায্যে। তা ফিজিক্স যেহেতু যুক্তিনিষ্ঠ বিজ্ঞান, সেই জন্যে সে অঙ্কটাকে তার টুল হিসেবে ব্যবহার করে। অঙ্কটাকে টুল হিসেবে ব্যবহার করে সে কিছু প্রাকৃতিক ঘটনার যে বক্তব্য, সেই বক্তব্যটাকে সকলের কাছে পেশ করে। তা আমরা যখন ফিজিক্সের প্রশ্নের উত্তর লিখতে যাব, এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে ফিজিক্স এর উত্তর লেখা মানে শুধু কিছু অঙ্ক কষে দিলাম,
তাহলেই আমি সেখানে 100% নম্বর আশা করব। এই বিষয়টা মাথায় রাখলে কিন্তু ফিজিক্সের প্রশ্নের উত্তর লেখাটা তোমাদের কাছে ভুল হবে, যিনি সেটাকে ইভ্যালুয়েট করবেন তিনি কিন্তু সেটাতে পুরো নম্বর তোমাকে দিতে পারবেন না। কাজেই সেখানে এই যে কথাটা আমি আগে বললাম যে একটা যুক্তি, সেই যুক্তিকে প্রতিষ্ঠা করার জন্যে তোমাকে কিছু অঙ্কের সাহায্য নিতে হচ্ছে। কাজেই যে যুক্তিটা, যে প্রাকৃতিক ঘটনাটা আছে সেই ঘটনাটার বিশদ ব্যাখ্যা করে এবং তাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার জন্য তখন তোমাকে অঙ্ক ব্যবহার করতে হবে। যেমন তোমাকে যদি শুধু বলে যে, ধরো খুব একটা ছোট্ট আমি উদাহরণ দিচ্ছি যে বয়েল সূত্র, তুমি শুধু লিখে দিলে পিভি ইকুয়াল টু কে, হলো কি হলো না, তাহলে সেখানে তার প্রি কন্ডিশন কি কি আছে, তার কোন অবস্থায় কোন সিচুয়েশনে সেটা কার্যকর হয় ইত্যাদি, এই বক্তব্যগুলো খুব পরিষ্কারভাবে তুমি প্রকাশ করে না দিলে কিন্তু তোমার বয়েল সূত্র সর্বতভাবে বলা হলো না। কাজেই ফিজিক্স মানে শুধু অঙ্ক নয়, অঙ্ক এবং যে ঘটনা সেই ঘটনার বক্তব্যের সংমিশ্রণ হচ্ছে এই ফিজিক্স। আবার যদি তুমি বলো যে আমি শুধু বক্তব্যটা বলে দিলেই কি আমার ফিজিক্স বলা হয়ে যাবে ভালো করে, না, অঙ্কও তোমাকে ব্যবহার করতে হবে, গণিতের সাহায্য এবং বক্তব্য এই দুটো মিলে হবে আমাদের ফিজিক্সের কোশ্চেনের উত্তর। ফিজিক্স মানে আমরা বুঝি যে পদার্থবিদ্যা। তা আমাদের মহাবিশ্বে দুটো জিনিসের অস্তিত্ব আছে, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। তা পদার্থ মানে হচ্ছে ম্যাটার, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, যাকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি, যার জাড্য ধর্ম আছে ইত্যাদি, তার অনেকগুলো কোয়ালিটি আছে। তা সেই পদার্থ বিজ্ঞান আমরা বলি ফিজিক্সকে বাংলায়, যদিও এই পদার্থ এবং শক্তি এই দুটোর সংমিশ্রণেই হচ্ছে জগৎ। আগে আমরা পদার্থকে আলাদা করে ভাবতাম এবং শক্তিকে আলাদা করে ভাবতাম, কিন্তু আইনস্টাইনের E=mc² এই সমীকরণ আসার পরে আমাদের সেই দুটোর যে প্রভেদ ছিল সেই প্রভেদটা চলে গেছে এবং এখন আমরা বলি যে পদার্থ এবং শক্তি একই অস্তিত্বের দুটো বিভিন্ন রূপ। E=mc², পদার্থ শক্তি রূপান্তরিত হতে পারে, শক্তি পদার্থে রূপান্তরিত হতে পারে, তাহলে একই অস্তিত্বের দুটো বিভিন্ন রূপ হচ্ছে এই পদার্থ এবং শক্তি। তা আমাদের এই পদার্থ এবং শক্তি তাদের মধ্যে যে ইন্টারাকশন, এইটা নিয়েই হচ্ছে ফিজিক্সের নানান বিষয়। পদার্থ কিভাবে শক্তিকে বহন করে নিয়ে যাচ্ছে, শক্তি কিভাবে আবার পদার্থের সৃষ্টি করছে ইত্যাদি বিষয়ের, তাদের একই অপরের মধ্যে রূপান্তর কিভাবে হচ্ছে ইত্যাদি বিষয় নিয়েই হচ্ছে আমাদের এই পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয়। সেক্ষেত্রে কত রকমের শক্তি আছে, 8 রকমের শক্তি আছে, শব্দ শক্তি, চুম্বক শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি ইত্যাদি বিষয়, সেগুলো আমরা জেনেছি আগে। এবং পদার্থ কত রকম অবস্থায় থাকতে পারে এবং সেক্ষেত্রে তার সঙ্গে শক্তির কী সম্পর্ক, সেইটা নিয়েই হচ্ছে আমাদের ফিজিক্সের আলোচনা। তাই এক্ষেত্রে আমাদের এই ফিজিক্স পড়তে গেলে যে শাখাগুলো প্রধানত পড়তে হয় তার মধ্যে প্রথমেই রয়েছে আমাদের মেকানিক্স বা বলবিজ্ঞান, তারপরে বলা হয় সাধারণ পদার্থবিজ্ঞান, তাপবিজ্ঞান, তরঙ্গ বিজ্ঞান, শব্দবিজ্ঞান ইত্যাদি বিষয় রয়েছে, এবং তারপরে তোমরা যখন 12-এ উঠবে তখন প্রধানত স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ ইত্যাদি বিষয় এবং আলোক সংক্রান্ত বিষয়, এবং তারপরে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান। এই প্রাচীন কালের যে বৈজ্ঞানিক অনুসন্ধান, সেইখান থেকে আমাদের আধুনিক কালে কিভাবে এই পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের ধারণার বিবর্তন হয়েছে, সেটাই আমরা এই পুরো 11-12-এর সিলেবাস জুড়ে পড়তে থাকব। আমাদের 11-এর সিলেবাসে 70 নম্বরের থিওরি এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল, মোট 100 নম্বর। তা এই 70 নম্বর থিওরির মধ্যে আমাদের
যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিই। প্রথমেই রয়েছে ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। ভৌত রাশির পরিমাপ আমরা কিভাবে করব এবং তার মাত্রা সম্পর্কিত বিভিন্ন বিষয়, মাত্রীয় সমীকরণ, মাত্রা বিশ্লেষণের পদ্ধতি ইত্যাদি নিয়ে হচ্ছে ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। 2 নম্বর ইউনিটে রয়েছে স্মৃতিবিজ্ঞান, যেটাকে বলা হয় কাইনেমেটিক্স। সেখানে স্থিতি গতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়, বিভিন্ন গতীয় সমীকরণ, তার সাহায্যে কিভাবে আমরা বস্তু নির্দিষ্ট সময়ে কতটা দূরত্ব যাচ্ছে, তার ত্বরণ কত, তার গতিবেগ কত ইত্যাদি বিষয়ে মাপার প্রয়োজন হয়, সেগুলোকে আমরা সেখান থেকে হিসেব করতে পারি। 3য় ইউনিট হচ্ছে আমাদের ভেক্টর, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেক্টর অ্যালজাব্রা বলা হয় এটাকে। ভেক্টরের যোগ বিয়োগ গুণ, সেগুলোর কি কি পদ্ধতি আছে, সেগুলোকে আমরা কি করে পারফর্ম করতে পারি, এটা আমাদের এখানে শিখতে হয়। এবং এই যে নলেজটা, এটা কিন্তু আমাদের সারা সিলেবাস জুড়েই কাজে লাগে, কারণ আমরা যখনই এখানে বিভিন্ন রাশিকে ট্রিট করতে যাব, তখনই সেখানে এই ভেক্টরকে কিভাবে ট্রিট করা হয়েছে, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ইত্যাদি কিভাবে করা হয়েছে, সেগুলো আমাদের সবসময় কাজে লাগে। আচ্ছা, চতুর্থ যে অধ্যায় সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র সম্পর্কে আমরা আগেও পড়ে এসেছি, এখন এখানে আরও বিস্তারিতভাবে আমরা পড়বো সে নিউটনের গতিসূত্র, তা থেকে বিভিন্ন প্রবলেম বা নিউম্যারিক্যালস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করবো। চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের ঘর্ষণ। ঘর্ষণ সম্পর্কে আমরা আগে নিচু ক্লাসে একটু পড়েছিলাম, এখানে তার বিষয়ে বিভিন্ন রকম, বিভিন্ন প্রকার ঘর্ষণ, ঘর্ষণ সংক্রান্ত বিভিন্ন সমীকরণ ইত্যাদি সম্পর্কে জানব। চতুর্থ না পঞ্চম অধ্যায় হচ্ছে ষষ্ঠ হচ্ছে ঘর্ষণবিদ। ঘর্ষণ তো বললাম, তারপরে হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করছে, তখন তার ক্ষেত্রে কি কি বিষয় আসে, অর্থাৎ আমাদের যে সাধারণ গতি সেই গতিকে আমরা বলে থাকি মিশ্র গতি। সেই মিশ্র গতির দুটো ভাগ হয়, একটা হচ্ছে সরলরৈখিক গতি আর একটা হচ্ছে বৃত্তীয় গতি। এই সরলরৈখিক গতি এবং বৃত্তীয় গতির সংমিশ্রণে হচ্ছে আমাদের মিশ্র গতি। তা আমরা যখন ওই স্মৃতিবিজ্ঞান পড়ি, তখন এই সরলরৈখিক গতি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি, অর্থাৎ একটা বস্তু শুধুমাত্র সরল রেখায় যাচ্ছে। আর যখন এই বৃত্তীয় গতি বলি, তখন একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করলে তার কি কি অবস্থার উদ্ভব হয়, সেখানে কিভাবে তার সরণকে মাপবো, কিভাবে ত্বরণকে মাপবো, কিভাবে কৌণিক বেগ ইত্যাদি মাপবো, এবং সেই বৃত্তীয় গতির কারণ কি। যেমন আমরা বলে থাকি যে রৈখিক গতি, তার কারণ হচ্ছে বল, তার উপর প্রযুক্ত বল, তেমনিভাবে এই বৃত্তীয় গতি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, তখন কি কারণে সেটা ঘুরবে ইত্যাদি সম্পর্কে এখানে জানবো। এটা হচ্ছে আমাদের বৃত্তীয় গতি অধ্যায়। আচ্ছা, এরপরে রয়েছে কার্য ও শক্তি। কার্য শক্তি সম্পর্কে আমরা আগেও পড়ে এসেছি, এখানে সেটা আরেকটু বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে। তারপরের অধ্যায় গুরুত্বপূর্ণ, কণা সংস্থার গতি এবং দৃঢ় বস্তু, যেখানে রয়েছে স্থিতি বিজ্ঞান বা স্ট্যাটিক্স। এই স্ট্যাটিক্স চ্যাপ্টারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। স্ট্যাটিক্সে কোনো বস্তুর সাম্যাবস্থা নিয়ে আলোচনা করা হয়। সাম্যাবস্থা বলতে বোঝায় যে বস্তুর উপর যখন কোনো প্রকার কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ বস্তুর কোনো রৈখিক ত্বরণ থাকবে না, কোনো আবর্ত ত্বরণ বা কৌণিক ত্বরণও থাকবে না, সেই সাম্যাবস্থার কী কী শর্ত, কী কী সাম্যাবস্থায় বস্তু থাকতে পারে ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। এবং এখানেও বেশ ভালো কিছু সমস্যা রয়েছে বা নিউম্যারিক্যালস রয়েছে যেগুলো আমাদের পারফর্ম করতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে দৃঢ় বস্তুর ঘূর্ণন। দৃঢ় বস্তুকে বলা হয় রিজিড বডি। এই দৃঢ় বস্তুর ঘূর্ণন এবং বস্তুর বৃত্তাকার পথে ঘূর্ণন, এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে, যেখানে বস্তুটা অ্যাজ এ হোল একটা বৃত্তাকার পথে ঘুরে আসছে, সেটাকে আমরা বলছি যে বৃত্তীয় গতি। সেখানে বস্তুটা তার বাইরের কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আবর্তন করছে। আর দৃঢ় বস্তুর ঘূর্ণন হচ্ছে যখন বস্তুটা বা বস্তু সংস্থাটা সেটা তার মধ্যেকার কোনো অ্যাক্সিস, তার রেসপেক্টে আবর্তন করছে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসছে, এটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। আবার পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে, এইটাকে আমরা বলবো যে তার ওই দৃঢ় বস্তুর ঘূর্ণনের যে অধ্যায় তার আন্ডারে এটা পড়বে। সেক্ষেত্রে জড়তা ভ্রামক বলে একটা রাশি আসবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এখানে জানব। এরপরে আমাদের সাধারণ পদার্থবিজ্ঞান এর মধ্যে
গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং গ্রহ উপগ্রহের গতি। নিউটনের মহাকর্ষ সূত্র এবং তার থেকে কি কি আমরা পাই, এবং সেখানে এই টেবলারের সূত্র, হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ ইত্যাদি সম্পর্কে এখানে আমাদের বিশেষভাবে পাঠ নিতে হবে। তারপরে রয়েছে পদার্থের একটা সাধারণ ধর্মের মধ্যে স্থিতিস্থাপকতা, খুব ইম্পর্টেন্ট ধর্ম, তোমরা ক্লাস টেনেও পড়ে এসেছো, এখানে আরও বিস্তারিতভাবে পড়বে। এরপরে উদস্থিতিবিদ্যা এবং বায়ুমণ্ডলীয় চাপ, হাইড্রোস্ট্যাটিক্স যেটাকে বলা হয়, আর্কিমিডিসের নীতি, পাস্কালের সূত্র ইত্যাদি বিষয়ে তোমরা জ্ঞান লাভ করবে, হ্যাঁ, এবং বায়ুমণ্ডলীয় চাপ, টরিশেলির পরীক্ষা ইত্যাদি বিষয়ে, সমস্ত বিষয় থেকেই তোমাদের এখানে প্রবলেমেটিক বা নিউমেরিক্যালসগুলো খুব বেশি থাকবে। তারপরে সান্দ্রতা ও পৃষ্ঠটান, পড়ে এসেছো ক্লাস টেনে শুধুমাত্র তত্ত্বগতভাবে, এখানে কিন্তু সেটাকে গাণিতিকভাবে আরও তার যুক্তিনিষ্ঠ সমীকরণ কিছু আসবে, সেগুলো সাহায্যে তোমাদের এগিয়ে যেতে হবে। এরপরে তাপের অধ্যায়, সেখানে থার্মোমিতি, থার্মোমিতিতে আমরা জানতে পারি কীভাবে এই উষ্ণতার যে সংজ্ঞা সেটা কীভাবে পাওয়া যায়। তারপরে কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ এবং তারপরে পদার্থের অবস্থার পরিবর্তন, এগুলো সম্পর্কে প্রাথমিক পাঠ আমাদের আগে হয়েছে, তাহলেও আরও বিস্তারিতভাবে সেগুলো নিতে হবে। তারপরে রয়েছে তাপ সঞ্চালনের পদ্ধতি। তাপ সঞ্চালনের পদ্ধতি, তিনটে পদ্ধতি আছে, পরিবহন, পরিচরণ এবং বিকিরণ, সেই সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আমাদের শিখতে হবে। তাপ গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স, যেটা আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিরও একটা খুব গুরুত্বপূর্ণ শাখা, সেটা আসছে এর পরে। সেখানে তাপগতিবিদ্যার দুটো সূত্র রয়েছে, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র, সেই সম্পর্কে এখানে জ্ঞান লাভ করতে হবে। এবং সেখানে ইঞ্জিন এবং হিমায়ক, ইঞ্জিন অ্যান্ড রেফ্রিজারেটর বলা হয়, হ্যাঁ, কার্নো ইঞ্জিন আছে, সেইগুলো কীভাবে কাজ করে না করে সেগুলো সম্পর্কে তোমরা জানবে। এরপর হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা হচ্ছে যে এক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, এটা এখানে খুব সংক্ষেপে আছে। তোমরা যদি কেউ ফিজিক্স নিয়ে পরবর্তীকালে পড়তে যাও, তখন দেখবে এই কাইনেটিক থিওরিরই একটা আলাদা বই আছে। আচ্ছা, তা এই গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী, গ্যাসের গতীয় তত্ত্ব সম্পর্কে খুব অল্প কিছু আমরা এর আগে ওই যখন গ্যাসের অধ্যায় পড়া হয়েছিল, তখন সেই গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার সমূহ ইত্যাদি বিষয়ে পড়ে এসেছিলাম, তা এখানে সেগুলোই বিস্তারিতভাবে আমাদের আসবে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সরল দোল গতি, অর্থাৎ আমরা যেমন বস্তুর চলন গতি, ঘূর্ণন গতি এগুলো বললাম, তেমনি বস্তুর আরেকটা বিশেষ ধরনের গতি হচ্ছে সরল দোল গতি, যেখানে কিনা সরণ এবং ত্বরণ এই দুটো পরস্পরের সঙ্গে সমানুপাতিক, কিন্তু তারা বিপরীতমুখী। সাধারণ গতির ক্ষেত্রে সেটা হয় না, সাধারণ গতির ক্ষেত্রে সরণ যেদিকে থাকে ত্বরণও সেদিকে থাকে, এবং সরণের সঙ্গে ত্বরণ বাড়ে সেটা এখানেও হচ্ছে, কিন্তু তাদের যে বিপরীতমুখী যে ব্যাপারটা এটা এখানে থাকে আসছে বিশেষভাবে। এই সরল দোল গতি, অর্থাৎ যখনই কোনো বস্তু দোলন হয় বা কম্পন হয়, তখন সেখানে এই সরল দোল গতির পর্যায়ে তাকে আমরা ফেলতে পারি। তার কী কী সমীকরণ আছে সেখান দিয়ে, এবং সরল দোল গতি খুব ইম্পর্টেন্ট কেন না, আমাদের যে কোনো বস্তুরই যখন কম্পন হবে বা দোলন হবে, তখন সেগুলোকে আমরা এই সরল দোল গতির যে সমীকরণ সেই সমস্তগুলো দিয়ে আমরা হিসাব করতে পারবো। এরপরে যখন আমরা এসি কারেন্ট পড়তে যাব, তখনও সেখানে এই সরল দোল গতির যে বিভিন্ন সমীকরণ, বা যেখানেই কোনো পিরিয়ডিক ভাইব্রেশন হবে সেখানেই আমরা সরল দোল গতির বিভিন্ন সমীকরণ দিয়ে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবো। সরল দোল গতি, বিভিন্ন কম্পনের প্রকৃতি এবং তরঙ্গ গতি, ওয়েভ মোশন খুব ইম্পর্টেন্ট। ওয়েভ আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম ওয়েভ আছে, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলাস্টিক ওয়েভ, এখানে আমরা প্রধানত যে ওয়েভটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইলাস্টিক ওয়েভ। তা সেই ইলাস্টিক ওয়েভ বা স্থিতিস্থাপক তরঙ্গ, সেই তরঙ্গ কীভাবে বিস্তার লাভ করে, কারণ শব্দ হচ্ছে আমাদের স্থিতিস্থাপক তরঙ্গ, যেটা মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে পারে না, তা সেই তরঙ্গ কীভাবে বিস্তার লাভ করে, সেই তরঙ্গ একটার সঙ্গে আরেকটা সুপার পজিশন হলে, উপরিপাত হলে সেখানে কী কী অবস্থার উদ্ভব হয়, সেই সম্পর্কে এখানে আমরা বিশেষভাবে পড়ব। এবং লাস্টলি যেটা আছে আমাদের সিলেবাসের একদম শেষ চ্যাপ্টার, সেটা হচ্ছে যে ডপলার এফেক্ট। হ্যাঁ, যখন তুমি স্টেশনে দাঁড়িয়ে থাকো, তোমার কাছে কোনো ট্রেন এগিয়ে আসলে তার হুইসেলের শব্দটা জোরে শুনতে শুনতে লাগে, আবার যখন তোমার থেকে দূরে চলে যায় তখন সেটা আস্তে 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 মিলিয়ে যাচ্ছে বলে মনে হয়, এটা কেন হয়, ঠিক আছে? সেক্ষেত্রে
এই যে ট্রেনের হুইসেলের শব্দের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের কীরকম পরিবর্তন হচ্ছে, সেই ডবলার এফেক্ট, সেই সম্পর্কে আমরা জানবো। এবং ডবলার এফেক্ট শুধুমাত্র শব্দের ক্ষেত্রে নয়, আলোর ক্ষেত্রেও হয়। এবং আলোর ক্ষেত্রে তার জন্যে রেড শিফট, ব্লু শিফট ইত্যাদি বিভিন্ন বিষয় আসে, যেখান থেকে আমরা কোনো নক্ষত্র দূরে চলে যাচ্ছে কি কাছে আসছে সেই সম্পর্কে জানতে পারি, ইত্যাদি বিষয়েও আমরা পড়বো। এই হচ্ছে আমাদের ইলেভেনের টোটাল থিওরির সিলেবাস। আর প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের দুটো গ্রুপ থাকে, সেকশন এ সেকশন বি। তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাবে তখন সেটা জানবে। সেক্ষেত্রে আমাদের পরীক্ষার সময় দুটো সেকশন থেকেই একটা একটা করে দুটো প্র্যাকটিক্যাল করতে হয়, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা সময় থাকে। এছাড়া প্র্যাকটিক্যাল নোটবুক লিখতে হয়, যেটা সেকশন এ এর একটা, সেকশন বি এর একটা, দুটো আলাদা খাতা করতে হয়। সেগুলো যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন আমরা বিস্তারিতভাবে বলে দেবো।